স্বাগতম সবাইকে। মিছু রিয়াকশনে আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা দেখব একটি ধামাকা ট্রেলার। ধামাকা ট্রেলার না, ধামাকা মুভি ট্রেলার। ধামাকা মুভি ট্রেলার, এবং এই ধামাকা মুভিটা কিন্তু আসলে ধামাকা করতে চলেছে, কেননা নেটফ্লিক্সে আসতেছে এটা, এবং 130 কোটি রুপি দিয়ে নেটফ্লিক্স এই মুভিটা কিনেছে। তো মানে বুঝতেই পারছো যে এটা একটা ধামাকা মুভি হতে যাচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই হতে পারে। মুভির মেইন ক্যারেক্টারে রয়েছে কার্তিক আরিয়ান এবং মৃণাল ঠাকুর। তো চলুন সবাই মিলে মুভি ট্রেলারটি দেখাছি। আজ হ্যায় সন্ডে, টাইম 9:30। মে হুঁ অর্জুন পাঠক, ওনলি অন রেডিও ভরসা। আমার নাম রঘুবীর মাথা, আর আমি সিলিং করানে ওয়ালে। সিলিং নাও ও মন হয় সিরিয়াসলি নাইনি। হ্যাঁ, সে পান মনে করছিল রেডিওতে, রেগুলার যে কল ধরে সেরকম। वापस 15 মিনিট মে ফোন করেঙ্গে আপকো। ইয়ে মেরা এক্সক্লুসিভ হ্যায়, আপ বস মুঝে প্রাইম টাইম কি সিট वापस দে দো। तुम्हें तुम्हारी प्राइम टाइम की सीट मिल जाएगी। हम न्यूज़ रिपोर्ट नहीं करते, बेचते हैं। तुम बस हमारी रेटिंग्स ऊपर लाओ। न्यूज़ कोड़ी ना, न्यूज़। मैं हूं अर्जुन पाठक और आप देख रहे हैं भरोसा 24/7। जो भी कहूंगा सच कहूंगा। आज मैं एक एक्सक्लूसिव इंटरव्यू में उस टेररिस्ट से बात करूंगा जिसने सीलिंग पर धमाका किया। रघुवीर जी, आप क्या चाहते हैं? मिनिस्टर जयदेव पाटिल को फोन करिए। चलिए, हम बस उनसे एक सॉरी चाहते हैं। अगर वो नहीं आए तो सब मरेंगे। ब्रिज पे सौम्या जी आपकी पत्नी है ना? मैं हूँ सौम्या मेहरा पाठक। मैं जब भी कहूंगी आई लव यू कहूंगी। आई लव यू के सिवा कुछ नहीं कहूंगी। डू यू लव मी? हम आपको 10 मिनट देंगे मंत्री जी को बुलाने के लिए। मंत्री जी यहाँ पे क्यों नहीं आ सकते? उन्हें सिर्फ माफी तो मांगनी है, जनता के सेवा के। गॉड डैम इट, मैं तुम्हें अभी भी बचा सकती हूँ अगर तुम वो बोलोगी जो कंपनी चाहती है। अगर माफी नहीं मिली तो पूरा ब्रिज उड़ा दूंगा। पाठक जी, जी मैं उम्मीद करता हूँ कि आखिर में सब कुछ ठीक हो जाएगा। जी मैं भी उम्मीद करती हूँ कि सब कुछ ठीक हो जाएगा। Welcome to the show. Oh. ট্রেলারটা কিন্তু পুরোটাই ধামাকাই ছিল অ্যাকচুয়ালি বলা চলে। কার্তিককে এখানে যেরকম সিরিয়াস দেখা গিয়েছে, অ্যাকচুয়ালি তাকে তো আমরা সবসময় কমেডি এবং ফান মুভি দেখি, এখানে এত সিরিয়াস যে যে কেউ ট্রেলারটা দেখলে মনে মুভিটার জন্য অপেক্ষা করবে। এমনি এমনি কিন্তু আসলে নেটফ্লিক্স এত রুপি দিয়ে এই মুভিটা কিনে নেয়নি, আসলে এটা ধামাকা করতে যাচ্ছে। আমারও তাই মনে হয়। আর এখানে আসলে কার্তিক আরিয়ানকে দেখে কিন্তু প্রথমে মনে হচ্ছিল সে কিন্তু একদমই সিরিয়াসলি নেয় না ব্যাপারটা, এবং পরবর্তীতে তার পিছনে কিন্তু ব্লাস্টটা হয়েছে। আসলে এই মুভিটা হয়তো বা এরকমই হবে যে তার যে 10 মিনিট সময় দিয়েছে, মোটামুটি ফিল্মের একটা ধারণা দিয়েছে, কিন্তু এখানে ভিলেনটা যে কে এবং সে অ্যাকচুয়ালি কী চাচ্ছে তা কিন্তু বলা হয়নি। হয়তো একটা সরি বলার কথা বললো, কিন্তু আমার কাছে মনে হয় যে আরও অনেক কিছুই হয়তো আছে। হ্যাঁ, আরও অনেক কিছু হয়তো আছে। আর লাস্টের মোমেন্টটা আরও ভালো লেগেছে, মনে হচ্ছে ওয়েলকাম টু দ্য শো। আমার মনে হয়েছে যে টেরোরিস্ট কি ওই ওই প্লেসে চলে এসছে আমার কাছে। হ্যাঁ, এটাও হতে পারে যে শেষ পর্যন্ত টেরোরিস্ট হয়তো ওই প্লেসে চলে আসবে। আর সে হচ্ছে রেডিওতে অ্যাঙ্করিং করে, প্লাস হচ্ছে টিভিতেও নিউজ প্রেজেন্ট করে আর কি, একই কোম্পানির টেলিভিশন চ্যানেল এবং রেডিও চ্যানেল, যতটুকু আসলে ট্রেলার দেখে বোঝা গেল। এবং সেখানে কিন্তু সে যে প্রোডিউসার ছিল তার কাছে প্রাইম টাইমটা চায়, এবং প্রোডিউসার কিন্তু বলেছে যে আমরা নিউজ বিক্রি করি, নিউজ তৈরি করি না। এখন কিন্তু আসলে এরকম অনেক ধরনের চ্যানেল আছে যেখানে কিন্তু নিউজ আসলে বিক্রি হয়, মানে তোমার এখানে কিন্তু কোনো নিউজ কিন্তু তৈরি হয় না ওইভাবে যে একটা নিউজ বাইরে হলো, ঘটনা ঘটলো, সেটার উপর নিউজ করবে, সেরকম কোনো কিছু না। একটা নিউজ তারাই নিজেরাই তৈরি করে ফেলে এবং জনগণের মধ্যে এটা ছেড়ে দেয়, এবং আসলে কিন্তু এ ধরনের প্রবলেম হচ্ছে। আর ট্রেলারের যে প্রত্যেকটা স্টেপ ছিল প্রত্যেকটাই কিন্তু মানে তাকায় থাকার মতো, মানে মুভিটাতেও আসলে আমরা ঠিক এভাবেই কিন্তু ধরে রাখবে হয়তো বা দর্শকদেরকে। আর আগে তো মুভি হলে রিলিজ হতো, এটা তো সরাসরি নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে। হলে যদি রিলিজ হতো তাহলে কিন্তু হলে প্রচুর ভিড় লেগে যেত,
আই থিঙ্ক নেটফ্লিক্সও মনে হয় যেদিন রিলিজ হবে, যেমন 19 নভেম্বর রিলিজ হচ্ছে মুভিটা, সেই দিন আমার মনে হয় যে নেটফ্লিক্সের সার্ভারেও ভিড় হয়ে যাবে, যে আসলে কে আগে মুভিটা দেখবে, কে আগে মুভিটা দেখবে, এরকম হওয়ার স্বাভাবিক। আর আমার কাছে মনে হচ্ছে যে মুভিটাতে ট্র্যাজেডিটাও কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলবে। এখানে মৃণাল ঠাকুরকেও কিন্তু দেখা যাচ্ছে যে উনি এখানে হচ্ছে সাংবাদিক, হয়তোবা সে কিন্তু সংবাদ সংগ্রহ করার জন্যই মূলত সেখানে গিয়েছিল। তো সেখানে দেখা যাচ্ছে যে তার পার্টটুকু ভালো হবে আমার কাছে মনে হয়, যে এখানে টান টান উত্তেজনাপূর্ণ থাকবে। আর যেটা হচ্ছে এই মুভিটা যতদূর জানি যে কোরিয়ান মুভি, ওটা একটা মুভির রিমেক, সো সেই হিসাবে আসলে মুভিটা অনেক ভালো, লাইফ এরকম একটা মুভি আমাদের রিমেক টাইপের হতে পারে এরকম। আর হয়তো বা অনেক সময় হয় যে মুভির থিম কিন্তু একটা জায়গা থেকে নেয়, সেখানে হুবহু সেরকম করে না, কিছু না কিছু চেঞ্জ করে, এখানেও হয়তো ওরকম কিছু না কিছু চেঞ্জ করে। বুঝতে হবে পরিচালক হচ্ছে রাম মাধবানি, উনি অনেকগুলো ভালো ভালো ছবি করেছে, যেমন নির্ঝারা যে আমরা ছবিটা দেখেছি এবং আরিয়া, ওগুলো কিন্তু অসম ভালো একটা ছবি ছিল, যেগুলো হচ্ছে আসলে দেখার মতো ছবি ছিল। সেই হিসাবে বলা চলে যে এই মুভিটা আসলে ধামাকা করতে যাচ্ছে, ধামাকা হবে। আর আসলে কার্তিক আরিয়ানের যে ক্যারেক্টার আমরা সবসময় দেখি, সেইখান থেকে বের করে ওনাকে যে অন্য একটা ধরনের চরিত্র দিবে, সিরিয়াস চরিত্রে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা আসলে ভালো কোনো কিছু হবে। তো যাই হোক, ট্রেলারটা অসম ছিল, আশা করি মুভিটাও অনেক ভালো হবে। আর আজকের এই ট্রেলারের উপর আমাদের যে রিয়েকশনটি সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।